এই পতিত সরকারের একজন তথাকথিত ডিফেন্স অ্যাডভাইজার ছিল, যার নাম ছিল তারেক সিদ্দিকী। তার লোবাদুর চক্ষু পড়েছিল এই ডেস্টিনি গ্রুপের উপরে। তার সম্পত্তি লুটপাট করার জন্য যেখানে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন হয়েছিল, সেই জামিন বাতিল করে তাদেরকে আবার কারাগারে ঢুকানো হয়েছে শুধু তার সম্পত্তি কুক্ষিত করার জন্য। আমার এইটা বলার যথেষ্ট কারণ রয়েছে, কারণ বাংলাদেশে সবসময় একটা কথা বলা হয় যে ফরেন ইনভেস্টমেন্টকে তারা ওয়েলকাম করে। এইখানে কিন্তু দুইজন ফরেন ইনভেস্টর ছিল, ক্যানাডিয়ান বাংলাদেশ, এই মোহাম্মদ হোসেন এবং রফিকুল আমিন সাহেব। এই তাদের সম্পত্তির উপর লোভ পড়েছিল অনেকের, তার ভিতরে একজন ছিল এই তারেক সিদ্দিকী, একজন ছিল এই যে আবদুল্লাহ মুহিত মাল। এরা ওনার সম্পত্তি বিভিন্নভাবে আপনার লুটপাট করার একটা মানে অপচেষ্টা চালিয়েছিল, সেইটা পারে না বলে কিন্তু তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। এখন এইখানে মনে করেন যে 12 বছর যেখানে হাইয়েস্ট পানিশমেন্ট, তো আমাদের 302 ধারা যেটা যেটা মার্ডার মামলা, সেটা হাইয়েস্ট পানিশমেন্ট কত? ফাঁসি অথবা যাবজ্জীবন। এবং 9-1 যেটা নারী ও শিশু নির্যাতন, সেখানে ফাঁসি অথবা যাবজ্জীবন। এই 9-1 নারী ও শিশু নির্যাতন আইনের যাবজ্জীবনের সাজা হলো 33 বছর, আর পেনাল কোডের যাবজ্জীবন হইল আপনার 23 বছর। সো আপনি দেখেন এখানে আইন অনুযায়ী যাবজ্জীবনের একটা ভেরিয়েশন আছে। তো সেই 9-1 সেকশন 9-1 অথবা 302 ধারার মামলায় যদি আসামি জামিন পায়, তাহলে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের যেখানে 2012-র অ্যামেন্ডমেন্টের আগে শাস্তি ছিল 7 বছর হাইয়েস্ট, পরে সেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 12 বছর করা হয়েছে, সেখানে জামিন হবে না কেন? জামিন হয় না এই কারণে, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ছিল না, এখানে ডিক্টেটর ছিল, এখানে ক্ষমতার কালো হাত জুডিশিয়ারির যে ন্যায্যতা, জুডিশিয়াস মাইন্ডকে অবদমিত করে রেখেছিল। সিম্পলি একটা কন্ডিশন দিয়ে তাদেরকে জামিন দেওয়া যেত যে তারা পাসপোর্ট জমা রাখবে এবং কোর্টের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবে না। তো সেই কী করলো, আপনার সেই ডেস্টিনিকে টেক ওভার করলো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, এবং যথাসময়ে যেহেতু বিচার করতে পারে নাই, 8 বছর বা তার অধিক যেটা প্রোনাউন্সড হয়েছে জাজমেন্ট মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির, সেহেতু যেহেতু যে 4-5 জন জেলে ছিল তাদের যেহেতু টার্ম অনেকে 8 বছরের বেশি সাজা হয়ে গেছে, ওই সাজা ওই পর্যন্ত দিয়েছে এভিডেন্স কর্তৃক সাপোর্টেড না হওয়া সত্ত্বেও ওই সাজা দিয়েছে যাতে অন্য কন্ট্রোভার্সি না হয়।